চোখের সামনে লোকজন আটতলা থেকে লাফ দিচ্ছে, নিচে পড়ে রক্তাক্ত অবস্থায় মারাও যাচ্ছে। অন্যদিকে আগুন ক্রমেই লেলিহান শিখা ছড়িয়ে দাবানলে রূপ নিচ্ছে। এমন অবস্থায় ঠিক কি করবেন সেই ভাবনা রেখে সিদ্ধান্ত নিলেন, যা হবার হোক আল্লাহর উপর ভরসা রেখে শেষ পর্যন্ত ছাদে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। মুহূর্তে এমন সিদ্ধান্তে বেঁচে গেল পুরো পরিবার। কথাগুলো বলছিলেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক কামরুজ্জামান মজুমদার। রাজধানীর বেলি রোডের ভয়াবহ আগুনের বিভীষিকাময় মুহূর্তের বর্ণনা করছেন তিনি। লিফটের পাঁচতলায় একটি রেস্টুরেন্টে যাওয়ার পর আমরা খাওয়ার অর্ডার করার পরপরই আমি অনুভব করি যে ওখানে এক ধরনের স্মোগি একটি কন্ডিশন, অর্থাৎ কিছু পোড়ার গন্ধ পাচ্ছি। যেহেতু আমি বায়ুমান নিয়ে গবেষণা করি, কাজ করি, আমার বুঝতে অসুবিধা হয়নি যে এটি খুব সিনথেটিক জাতীয় কোনো কিছু পড়ছে এবং এটি রান্নার ঠিক ওই গন্ধ না। কিন্তু রেস্টুরেন্টে থাকা লোকজন প্রথমে বলছিল যে রান্নাঘরে থেকে রান্নার গন্ধ আসছে বা ধোঁয়া আসছে এটি। পরবর্তীতে আমি ঠিক এই পাঁচতলা থেকে নিচে এক ধরনের চিল্লাচিল্লি হই উঠলো শুনতে পাই, এবং ওই যেহেতু পুরো বিল্ডিংটা গ্লাসের তৈরি এবং শব্দ ঠিক আসছিল না, তারপরে আমি এক পাশের একটি গ্লাসকে সরিয়ে আমি নিচের মানুষের অবস্থান বোঝার চেষ্টা করি এবং তারা তখন চিৎকার করে বলছিল যে আগুন আগুন। তো তখন নিশ্চিত হওয়ার পরে আমি রেস্টুরেন্টের লোকজনকে সাথে নিয়ে বের হয়ে যাই, সবাইকে বললাম যে তাড়াতাড়ি বের হওয়ার জন্য। দুই মেয়েকে নিয়ে কামরুজ্জামানের ইচ্ছে ছিল গতকাল রাতে বড় মেয়ের জন্মদিনের কেক কাটবেন সেখানকার রেস্টুরেন্টে, কিন্তু সর্বনাশা আগুন প্রাণটাই কেড়ে নিতে চেয়েছিল। ভাগ্য সহায় এবং নিজের বুদ্ধিমত্তায় শুধু নিজের পরিবার নয়, সাহস দিয়ে এই যাত্রায় বাঁচিয়েছেন অন্তত 40 জনের প্রাণ। ধরেন আমার ওই যে রেস্টুরেন্টে আমরা বসেছিলাম সেটিতে যদি আমি বুঝতে দেরি হতো, হয়তো আরও 2-4 মিনিট পরে আমরা হয়তো অন্যদের মাধ্যমে বুঝতে পারতাম। কিন্তু আমি মোটামুটিভাবে মানে এখন চিন্তা করলে মানে আরও বেশি মানে শিহরিত হয়ে উঠি, আতঙ্কিত হয়ে উঠি। আর 3-4 মিনিট পরে বের হলে এই পাঁচতলা থেকে আটতলা ছাদে যাওয়ার মতো অবস্থা আমাদের থাকতো না, কারণ পুরো সিঁড়ি তখন পরিপূর্ণভাবে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যেত, আমরা কিছুই দেখতাম না, কোনোভাবে সম্ভব না। তার উপরে দুটি বাচ্চাকে নিয়ে, একজন মহিলাকে নিয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করা, এটি আরও বেশি চ্যালেঞ্জিং ছিল। কামরুজ্জামানের আক্ষেপ, এত কিছুর পরও টনক নড়ছে না রাষ্ট্রের, তাই এবার সবার সম্মিলিত প্রচেষ্টাই থামাতে চান নিষ্ঠুর আগুনের খেলা। আমরা যারা ব্যবহারকারী হিসেবে ওই রেস্টুরেন্টে যাচ্ছি, আমরা তো কমপ্লায়েন্স কেউ দেখতে চাই না, এই রেস্টুরেন্টটার নিরাপত্তা ব্যবস্থা আছে কি না, যদি না থাকে আমরা কেউ যাব না। তাহলে আমরা যদি না যাই তাহলে ওই মালিকরা কিন্তু বাধ্য হবে কমপ্লায়েন্সের অ্যারেঞ্জ করতে। সবাই মিলেই আসলে এবার কিন্তু আমাদেরকে জেগে উঠতে হবে। একই কথা বললেন জাতীয় পার্টির প্রবীণ এই নেতা। এইভাবে আমরা মেনে নিতে পারি না, এইভাবে যাতে ভবিষ্যতে আর কোনোদিন না হয়, জীবনে না হয়, কোর্ট অনুযায়ী, বিল্ডিং কোড অনুযায়ী এটা যথাযথ ব্যবস্থা করার সরকারের দায়িত্ব। একের পর এক অগ্নিকাণ্ডে থামছে না মৃত্যুর মিছিল, তবুও আশা এটি যেন হয় শেষ কোনো অগ্নিকাণ্ডের ঘটনা, এমনটি প্রত্যাশা নগরবাসীর। সাদ্দাম হুসাইন, বাংলা ভিশন, ঢাকা।